কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আর এখন বাজে 7:50, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর এখন যাচ্ছি আমি মাঠে। আমাদের যে আরেকটা জমিতে ফুলকপি লাগিয়েছে তো ওগুলো আজকে কাটছে। আজকে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে সাইকেল চালাচ্ছে, সকালবেলায় খাবার খেতে বলছি ও খাবে না। চলো বাবা মাঠে যাবা, বাবা কপি কাটছে দেখতে যাবা? সাইকেল রেখে যাও, এখানে সাইকেল যাবে না তো, এখানে রেখে দাও। চলো চলো আমি রেখে দিচ্ছি, চলো থাক থাক এখানে থাক এখানে থাক। চলো চলো বাবার কাছে চলো, বাবা ফুলকপি কাটছে না। চলো আস্তে আস্তে চলো, কত আছে আর যেতে হবে না, আর যেতে হবে না, ওইখানে ঠান্ডা, ওই যে কুয়াশা আছে, যেতে হবে না আর, এখানে দাঁড়িয়ে থাকো। ওই যে ফুলকপি কাটছে, আজকে ফার্স্ট কাটছে। চলো দাঁড়া এখানে যাই। ফুলকপিগুলো বড় হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টি হয়েছে যে এর জন্যে। কাস্টমার এসেছিল তাই দোকানে চলে আসলাম, আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তার জন্য এই যে দোকান রুম আর এই পাশের রুমটা মোছা হয়ে গেছে। এখনো রান্নাঘর আর বড় ঘর বাকি আছে, তাড়াতাড়ি বড় ঘরটা মুছে নিই আর রান্নাঘর রান্না হয়ে যাওয়ার পরে মুছবো। গ্যাসে ভাত চাপিয়ে দিয়েছি, আর দোকান থেকে এই যে মসুর ডাল এনেছি, মসুর ডালের পাতলা ঝোল করব আর আলু সয়াবিন রান্না করবো। এই যে সয়াবিন ভিজিয়ে নিয়েছি, তো আলুগুলো এখনও কাটা হয়নি, আলুগুলো কেটে নি। এদিকে আমার সেনাটা বসে বসে পরোটা খাচ্ছে, আমার কাকা শ্বশুর ওকে বাজারে নিয়ে গেছিলো পরোটা আনতে, ও বলছে এক একা খাবে তাই ওকে বাটিতে দিয়ে দিয়েছি।
মসুরির ডাল আর আলু সোয়াবিনের তরকারি। এবারে ঘরটা মুছে স্নানটা করে নেব। দেখো হনুমান এসছে আমাদের পাঁচিলের উপর, আর ওই পাশে আরেকটা বসে বসে পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কেন হনুমানের কান্না পাচ্ছে? খাওয়ার জন্য। সরে যা সরে যা, এদিকে আসবে। ই বাবা, বেগুন ছিঁড়ে ফেললো। এখান থেকে তো বেগুনটা ছিঁড়ে খেলো, আর এইদিকে দেখো লেচু গাছের কতগুলি পাতা ছিঁড়ে খেয়ে ফেলেছে। আর এখান থেকে তাড়িয়েছি, আর একদম ওই দেখো গাছের উপর উঠে গেছে, দেখতে পাচ্ছ কিনা যায় না। ওই যে একদম উপরে বসে আছে দুটো হনুমান। আমার স্নান করা হয়ে গেছে, যে পূজোর জন্য তুলসী পাতা, বেল পাতা, দূর্বা আর ফুল তুলে নিয়ে এসেছি, তো পুজোটা আমি দিয়ে নিই। ছেলেকে ঘুম পাড়ালাম আর ওকে ঘুম পাড়িয়ে আমি একটুখানি ঘুমালাম, আর এখন যাচ্ছি রান্নাঘরে। আর এই দেখো আমার হাজবেন্ড বাজারে গিয়েছিল দোকানের মাল আনতে, আর সাথে এই যে বিরিয়ানি নিয়ে এসছে আমাদের জন্যে, আমার আর আমার ছেলের তো খুবই ফেভারিট, ডবল ডিম এনেছে। আসো, ওই যে বিরিয়ানি এনেছে, চলো বসো এখানে বসো। এই দেখো বিরিয়ানি, তোমার ভালো লাগে বিরিয়ানি? উঠো, এখানে বসে গেছে কেন, ঠান্ডা, উঠে যাচ্ছে আরো বসো। দেখ কি করছে দুষ্ট। দেখো আমার বাবা বসে গেছে ভদ্র ছেলের মতো বিরিয়ানি খেতে। বিরিয়ানি ঢেলে নিয়েছি আমার আর আমার ছেলের, আর আমার হাজবেন্ড বাজার থেকে খেয়ে এসে তো আমাদের দুজনের জন্যই এনেছে। আর এখানে দুটো ললিপপ এনেছে, তো আমিও খেয়ে নিই আর ওকেও খাইয়ে দিই। আমরা বিরিয়ানি খেয়ে দিয়ে চলে এসেছি ঘরে, আর এই যে বই নিয়ে বসে গেছি একটুখানি পড়াবো। তো ভিডিওটি আর বড় করলাম না, এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।